Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দুবাই থেকে রোমানিয়া ভিসা সম্পর্কে। আমরা যারা কাজের ভিসা নিয়ে দুবাই থেকে রোমানিয়া যেতে যাচ্ছি এই ভিডিওটি তাদের জন্য। দুবাই থেকে রোমানিয়া যেতে কি কি রিকোয়ারমেন্ট, কি কি ডকুমেন্টস লাগে, কত টাকা ফি, ফর্ম কিভাবে ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব এবং কিভাবে ফিলআপ করব পরিপূর্ণ সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করা হবে। তো সর্বপ্রথম আপনারা হচ্ছে গুগল সার্চিং এ চলে যাবেন, সেখানে এমবেসি অফ রোমানিয়া ইন দুবাই লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন কনসুলেট জেনারেল অফ রোমানিয়া ইন দুবাই, এখানে দেখুন হচ্ছে dubai.mae.ro, মানে রোমানিয়ার যে অথরাইজড ওয়েবসাইটের যে কি HTTP সেটা হচ্ছে আরও, তো এটা হচ্ছে রোমানিয়ার দুবাইতে যে এমবেসি তার হচ্ছে ওয়েবসাইট, এমবেসির অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা আপনার ভিসা অ্যাপ্লিকেশন সহ সব কিছু এখানে তথ্য পাওয়া যাবে, কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কনসুলেট জেনারেল অফ রোমানিয়া ইন দুবাই, তারপর এখানে হচ্ছে বিভিন্ন নিউজ দেওয়া আছে, এখান থেকে আপনার হচ্ছে ভিসা অ্যান্ড কনসুলার সার্ভিস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ভিসা অ্যান্ড কনসুলার সার্ভিস, এখানে সিটিজেন্স অফ আদার স্টেট নট ইন দ্য ইউই নিড টু এন্ট্রি ভিসা, এখানে কি কি ভিসা আছে, কীরকম অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা পরে নিতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে ওই যে বাম পাশে দেখা যাচ্ছে ভিসা অ্যান্ড কনসুলার সার্ভিস প্রোগ্রাম টেরিটোরিয়াল কম্পিটিটেন্স, তারপর হচ্ছে এন্ট্রি অ্যান্ড স্টে ইন রোমানিয়া, তো আমরা এখানে হচ্ছে রোমানিয়ান ভিসা লেখা আছে যেটা কনসুলার ফিজের উপরে, তো রোমানিয়ান ভিসা ওইখানে ক্লিক করব। এটা হচ্ছে রোমানিয়ান ভিসা, এখানে রোমানিয়া যেতে হলে কত ধরনের ভিসা আছে এবং কোন ধরনের ভিসাতে কি কি ডকুমেন্টস লাগে, কি কি রিকোয়ারমেন্টস লাগে সব কিছু এখানে ডিটেইলসটি আলোচনা করা আছে। এটা হচ্ছে ভিসা অ্যান্ড কনসুলার সার্ভিস দ্য রোমানিয়ান ভিসা, তো ভিসা প্রসেসিং স্টার্ট উইথ ফার্স্ট 21, এটা হচ্ছে 2021-এর প্রথম মার্চ থেকে অনলাইনে ই ভিসার অ্যাপ্লিকেশনটা চালু করেছে আর কি, তো ওরা এটা রেকমেন্ডেশন করতেছে। এই দেখেন এটা হচ্ছে দ্য রোমানিয়ান শর্ট স্টে ভিসা, যেটা হচ্ছে ভিজিট ভিসা বা এসব, এগুলো হচ্ছে 350 এইডি ফি, ওটা হচ্ছে ক্যাশ, এমবেসিতে গিয়ে যখন ফর্ম জমা দিবেন তখন ওটা ক্যাশ নেবে, অনলাইনে না। এটা হচ্ছে এই যে প্রথম হচ্ছে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা, তারপর হচ্ছে দ্য ট্রানজিট ভিসা বি ক্যাটাগরি, তারপর হচ্ছে দ্য শর্ট স্টে ভিসা মার্ক সি ক্যাটাগরি, ট্যুরিজম পারপাস, তারপরে ভিজিটিং পারপাস, বিজনেস পারপাস, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের জন্য না, ওরা ডিটেলস দিয়েছে। তারপর হচ্ছে দ্য রোমানিয়ান লং স্টে ভিসা, যেটা হচ্ছে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত কাজের ভিসা, এটার ফি হচ্ছে 520 এইডি, মানে দুবাইয়ের দেড়হাম যেটা 520, বা ইউরোপিয়ান কারেন্সি যেটা ইউরো 120 ইউরো বা 520 দিরহাম, আপনি ক্যাশ দিবেন ওটা। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে ফর এমপ্লয়মেন্ট দেওয়া আছে, তারপরে ফর সেকেন্ড মেন্ট মার্কেট ডিটেলস দেওয়া আছে, তো আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফর এমপ্লয়মেন্ট ডি ক্যাটাগরি ভিসা যেটা। তো ফর এমপ্লয়মেন্ট এখানে যে লিংক দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলে এই এমপ্লয়মেন্টের জন্য যা যা ডিটেলস আছে সব চলে আসবে, তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, দেখুন দ্য লং স্টে ভিসা ফর এমপ্লয়মেন্ট স্টার্টেড মডিফাইড দ্য, এখানে হচ্ছে রিকোয়ারমেন্টসগুলো কী কী লাগবে সব কিছু বলে দেওয়া আছে। আপনার ওয়ার্ক পারমিট আসার পর এখানে আপনার হচ্ছে পাসপোর্ট ভ্যালিড অ্যাট লিস্ট 3 মান্থস,
এটা হচ্ছে আপনার পাসপোর্টের অ্যাটলিস্ট 3 মাস ভ্যালিড থাকতে হবে। তারপর আইডি কার্ড কপি, মানে হচ্ছে আপনার যে দুবাইতে যে ভিসা থাকা অবস্থায় যে আপনার একটা আইডি কার্ড আছে, ওই আইডি কার্ডের কপি। তারপর যে রিসেন্ট কালার ফটোস 3 সেন্টি বাই 4 সেন্টিমিটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি, যেটাকে আমরা বলি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। আপনি ডাউনলোড করে সেটা বা অন্য একটা ডেমো ফর্ম ডাউনলোড করে আপনি এটা ভালো করে ফিল আপ করবেন। যদি নিজে না জানেন, যে জানে এরকম কাউকে দিয়ে ভালো করে, মানে ফর্মটা আপনার সম্পূর্ণ পাসপোর্টের যে ডিটেলস আছে সেই ডিটেলস অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে, যাতে কোনো ভুল না হয়। তারপর হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন, লেটার ফ্রম রিক্রুটিং এজেন্সি, রিক্রুটিং এজেন্সি থেকে আপনার রেকমেন্ডেশন লেটার যেটা সেটা লাগবে। তারপরে হচ্ছে ওই যে অরিজিনাল অফ দ্য ওয়ার্ক পারমিট ইস্যুড বাই রেকমেন্ডেড, রোমানিয়ান ইমিগ্রেশন থেকে যে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সেটা দিতে হবে সাথে। তারপরে হচ্ছে আপনার প্রুফ দিতে হবে, ওইখানে আপনি প্রুফ রেকমেন্ডেশন মানে ওইখানে গিয়ে থাকবেন কোথায় অবশ্যই কোম্পানি থেকে সেটা দিবে। তারপরে হচ্ছে ক্রিমিনাল রেকর্ড মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দুবাই থেকে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা 50,000 ইউরোর কম, মানে মিনিমাম 50,000 ইউরো থাকতে হবে। তো ওই যে আমি আপনাকে যে লিঙ্কটা বলেছিলাম সেই লিঙ্কটা হচ্ছে এটা, লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এটা হচ্ছে ওই যে 3 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার আপনার ছবি থাকবে, এখানে হচ্ছে আপনার এজেন্সির সিল থাকবে বা এরকম কিছু। তারপরে হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশন ফর ভিসা বা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে লিখে আছে, প্রথমে হচ্ছে আপনার সারনেম, তারপরে হচ্ছে আপনার সারনেম এট বার্থ মানে জন্মগত যেটা, তারপর হচ্ছে ফার্স্ট নেম দিবেন, সব কিছু পাসপোর্ট অনুযায়ী দিবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন, তারপরে আপনার আইডি নাম্বার, দুবাইতে যে আপনার আইডি কার্ড আছে সেই আইডি নাম্বার, তারপরে হচ্ছে আপনার প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ মানে আপনি যেই দেশের মানে কোন জায়গাতে জন্মগ্রহণ করেছেন, যেমন সাপোজ আপনি বাংলাদেশের কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন সেরকম একটা। তারপরে হচ্ছে আপনার কারেন্ট ন্যাশনাল বাট বর্তমানে আপনি কি অন্য কোনো দেশে ন্যাশনালিটি পেয়েছেন কি না, যদি পান তাহলে ঠিক আছে, না পেলে দেওয়ার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে আপনার অরিজিনাল ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই। তারপরে হচ্ছে আপনার এখানে আপনার জেন্ডার দেওয়া আছে, সেক্স মেল ফিমেল আপনি যা হন দিবেন। তারপরে হচ্ছে ম্যারিটাল স্টেটাস সিঙ্গেল মেরিট যা দেওয়ার দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে ফাদার্স নেম দেওয়া আছে 11 নাম্বার, 12 নাম্বার দেওয়া আছে, হচ্ছে মাদার্স নেম সব কিছু আপনার পাসপোর্টসের ডিটেলস অনুযায়ী দেখে ভালো শুনে ভালো করে ফিল আপ করবেন, যাতে কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু ভিসা হবে না, আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন ফি 520 দিরহাম সেটাও যাবে। তো এই অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা ফিল আপ করার সময় অনেকটা মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কগুলো এবং যাবতীয় ডিটেলস যেগুলো প্রয়োজন সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে চেক করে নিয়ে নেবেন। এখানে দেওয়া হচ্ছে টাইপ অফ পাসপোর্ট, আপনার পাসপোর্টের টাইপটা কি, আপনি ন্যাশনাল পাসপোর্ট অবশ্যই হবে, আপনি যদি সরকারিভাবে পাসপোর্ট পেয়ে থাকেন মানে হচ্ছে সরকারি পারপাজে বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই থাকে, তো আপনাদের হচ্ছে যেটা হচ্ছে ন্যাশনাল পাসপোর্ট অবশ্যই প্রথম যেটা। তারপরে হচ্ছে নাম্বার অফ পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে ইস্যুড বাই বাংলাদেশ অবশ্যই হবে। তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের ডিটেলস এখানে দেয়া আছে, আপনারা প্রথমে জানাশোনা কাউকে দিয়ে অবশ্যই ফর্ম ফিল আপ করবেন, নিজে নিজে করতে যাবেন না, যদি কেউ জেনে থাকেন তাহলে তো ভালো, সমস্যা নেই আপনি করতে পারেন।